الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا له إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে আল্লাহর বিশেষ রহমতে আল্লাহ পাক তার জন্য খাদ্য পানীয় সব কিছু যুগিয়ে থাকেন আল্লাহর আলো এবং বাতাস আল্লাহর উপরে নির্ভরশীল আল্লাহর উপরে বিশ্বাসী এবং আল্লাহর অবিশ্বাসী সকল বান্দা ভোগ করে থাকে এটা আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ বলেই সম্ভব ফিরাউনের আমলে যেভাবে আল্লাহ পাক গজব দিয়েছিলেন আপনারা নবীদের কাহিনী যারা পড়েছেন তারা জানেন দ্বিতীয় খণ্ড পড়ে দেখবেন সেখানে আল্লাহ পাক বেছে বেছে ফিরাউনিদেরকে অর্থাৎ কিবতি সম্প্রদায়কে আজাব দিয়েছিলেন অথচ আল্লাহর অনুগ্রহশীল বান্দা বনী ইসরায়েলদেরকে আজাব দেননি নয় রকম আজাব এসেছিল তার একটা মনে করুন রক্ত বনী ইসরায়েলরা ভাত খাচ্ছে তাদের বাড়িতে রান্নাবান্না করে পাশের বাড়িতে ফিরাউনিরা খানাফিনা করছে তাদের বাড়িতে রান্নাবান্না করে ফিরাউনিদের প্লেটে হাত দিলে রক্ত ভর্তি হাড়িতে চাউল দিলে রক্ত ভর্তি গ্লাসে পানি দিলে রক্ত ভর্তি অত পাশেই বসে আছে বনী ইসরাইলরা তাদের গ্লাসে এসব সমস্যা হচ্ছে না আল্লাহ চাক্ষুষ দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর হুকুমেই তোমাদের খাদ্য পানি আমি যুগিয়ে থাকি অবশ্য আল্লাহ বাতাস বন্ধ করে দিলে সব মরে যেত আল্লাহর অনুগ্রহশীল বান্দারাই কেবল আল্লাহর অনুগ্রহ ভোগ করে এটা আল্লাহ দেখিয়ে দেওয়া সত্ত্বেও কিন্তু এই ফিরাউনিরা মুসলমান হয়নি তারা বলল আসলে মুসা এমন জাদু জানে যে খাদ্য পর্যন্ত রক্ত হয়ে যায় বিশ্বাস করেনি নিঃসন্দেহে সেখানে বহু লোক বিশ্বাসী ছিল কিন্তু গোপনে ফিরাউনের জুলুমের ভয়ে তারা প্রকাশ করেনি সূরা মুমিন পড়বেন ৪০ নম্বর সূরা এই মুমিন ব্যক্তিটাই হচ্ছে ফিরাউনের নিকটতম একজন ব্যক্তি যে গোপনে ইমান এনেছিল কিন্তু জাহেরি ইমান আনেনি ফিরাউনের এই কাহিনীর মধ্যে আপনারা অনেক শিক্ষণীয় বিষয় পাবেন আমরা বাধ্যগত অবস্থায় কীভাবে আপনি দিন পালন করবেন তার পদ্ধতির উপরে আজকে আলোচনা করব বর্তমানের যে বিশ্ব পরিস্থিতি এবং জাতীয় পরিস্থিতি সেখানে একজন ইমানদার মানুষ তার ইমান নিয়ে স্বাধীনভাবে বাস করতে পারছে না কথা ঠিক না বাধ্যগত অবস্থায় কীভাবে আপনি দিন পালন করবেন এই বিষয়ে কোরআনে এবং হাদিসে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে
এবং সর্বশেষ আমি একটু আগে থেকে আসছি মুসার আমল থেকে। মুসার আমলে ফেরাউনের অত্যাচারে সেই যুগের মুসলমানরা অর্থাৎ বনী ইসরায়েল কীভাবে তাদের জীবন যাপন করেছেন এটা জানা থাকলে এ যুগেও আপনার এটা সহজ হয়ে যাবে। এটা তারা রক্তের আজাব পেয়েছে, তারা ইমান আনেনি, পরে যখন না খেয়ে এবারে রক্ত তো মানুষ খেতে পারে না, অবশেষে সবাই তওবা করলো, এসে মুসাকে বললো তুমি আল্লাহকে দোয়া করো আল্লাহ যেন আমাদেরকে আজাব উঠিয়ে নেন, আমরা তোমার উপরে ইমান নিয়ে আসবো। মুসা দোয়া করলেন, রক্ত উঠে গেল, আবার পানি পানি হলো, কোনো সমস্যা নাই। কিছুদিন পরেই আবার বদমাশ শুরু করে দিল, শেষে আল্লাহ আবার গজব পাঠালো, উকুন, যেখানে যায় খালি উকুন আর উকুন, ভাত খায় উকুন, শোয়ে উকুন, ঘুমায় উকুন, কানের মধ্যে উকুন, নাকের মধ্যে উকুন, চোখের মধ্যে উকুন, উকুনের অত্যাচারে বাস করতে পারে না। সে আবার শেষকালে কান্নাকাটি করে আবার এসে বললো আমরা আর ভুল করবো না, তুমি এবার দোয়া করো আল্লাহ যেন উকুন উঠাই নে। এরপরে আসলো ব্যাং, এই ব্যাং, এই একটা নরম একটা জন্তু যে এত কঠিন হতে পারে এ কল্পনাই করা যায় না, ব্যাঙের অত্যাচারে ভোগ না করলে। ব্যাং যেখানে যায় নাকে পায়খানা করে, পাশে ফালি পেশাব পড়ে, এই যে অত্যাচারে বাঁচা মুশকিল। এই নীরব একটা প্রাণীর সরব উপস্থিতিতে ফিরাউনি কম অস্থির হয়ে গেল, অবশেষে আবার অনুতপ্ত হয়ে তওবা করলো, আল্লাহ পাক তাদের ক্ষমা করলেন, ভালো হয়ে গেল। এরকমভাবে একটা দুটা চারটা নয় নয়টা গজব দিয়েও আল্লাহ তাদেরকে হেদায়ত করতে পারেনি। এইখানে পাশাপাশি ইমানদার বনী ইসরায়েলদের উপরে কিন্তু গজব হয়নি। এটা যদি প্রমাণ হয় আল্লাহাক ইচ্ছা করলে বাংলাদেশের ইমানদারদেরকে ভালোভাবে রাখতে পারতেন, বেঈমানদারদের ওই ফেরাউনের মতো গজবে অস্থির করে রাখতে পারতেন, আল্লাহ সেটা করেননি। কারণ আমাদের রসুলের একটু দোয়া রয়েছে, আল্লাহ তুমি আমার উম্মতকে একসঙ্গে ধ্বংস করে দিও না, বুঝলেন? আমার উম্মত আল্লাহকে যদি স্বীকার করে, রসুলকে স্বীকার করে, ওরা অন্যায় যাই করুক একসঙ্গে ধ্বংস করে দিও না। আল্লাহ রসুল দোয়া আল্লাহ কবুল করেছেন, যার জন্য আমরা বদমাশ করি আর আল্লাহর পক্ষে খাওয়াও পাই। মোট কথা হলো রুজির মালিক আল্লাহ, পানির মালিক আল্লাহ, আলোর মালিক আল্লাহ, বাতাসের মালিক আল্লাহ, এই মাটির মালিক আল্লাহ, সব কিছুর মালিকানা তাঁর হাতে। তিনি ইচ্ছা করলে আমাদেরকে যে কোনো সময় ফেরাউনের মতো করে গজব দিয়ে দুনিয়াতেই ঠিক করে দিতে পারতেন, কিন্তু আমরা তো করবো না, আমরা তো হবো না, কারণ দেখছি ফেরাউনের উপরে গজব দিয়েও আল্লাহর কোনো লাভ হয়নি। ফেরাউন ফেরাউনই ছিল, ও একবার মরার সময় না আল্লাহ আল্লাহ করে উঠছে, তখন তো মরাতে লাভ নেই, তখন মরার সময় আল্লাহ আল্লাহ বলি তবা কবুল হবে, বেকার তো। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন তার শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তার উপরে এই জুলুম এসেছিল, ফেরাউন যে জুলুমগুলি করতো ও কিন্তু বলতো না আমি তোমাদের ওমা আহাদিকুম ইল্লা সাবিলার রাশাদ, হে আমার জনগণ আমি তোমাদের কেবল মঙ্গলই করি, আর তোমাদের রাশাদ অর্থাৎ হেদায়তের পথ ছাড়া তোমাদেরকে আমি দেখাই না। বলুন কথা কি ঠিক? ফেরাউন কি মানুষ হেদায়তের পথ দেখায় না শয়তানি পথ দেখায়? অত নিজে দাবি করতো আমি তোমাদেরকে সবসময় ভালো পথ দেখাই, সৎ পথ দেখাই, আসলে তা নয়। যুগে যুগে ফেরাউনরা এই কথা বলে থাকে, আজও বলছে আগামী দিনেও বলবে, ফেরাউনের ফেরাউনিয়ত চিরদিন থাকবে, প্রত্যেক যুগে ফেরাউনের সঙ্গে মুসাও থাকবে, লিকুল্লি ফেরাউনিন মুসা, সকল যুগে আলেম ওলামারা ফেরাউনিয়তের বিরুদ্ধে কথা বলবে, কাজ করবে, একদল ফেরাউনের অনুসারী থাকবে, একদল আল্লাহর অনুসারী থাকবে, এটা স্বাভাবিক কথা চিরদিন। ফেরাউনের যুগে বনী ইসরায়েলরা যেভাবে নির্যাতিত হয়েছে এ যুগেও আমাদেরকে সেভাবে নির্যাতিত হতে হবে, এটা ধরে নিতে হবে। আপনারা সবাই বলেন যে ধর্মের উপর কোনো জবরদস্তি নেই, কথা সবাই বলেন, এটা বনী ইসরায়েলের উপরে ধর্মের ব্যাপারে স্বাধীনতা ছিল না, তাদের মসজিদগুলো সব ফেরাউনের নির্দেশে ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছিল। আপনারা এটাও জানেন তাদের ছেলে সন্তান হলে তাকে জবাই করে দেওয়া হতো, এত বড় জুলুম করা সত্ত্বেও আল্লাহ পাক তাদেরকে তার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নামার নির্দেশ দেন নাই। বললেন কি, হে বনী ইসরাইলরা তোমরা তোমাদের স্ব গৃহকে মসজিদ বানাও, মসজিদে যাওয়ার দরকার নাই, মসজিদ ভেঙে দিচ্ছে, গেলি তোমাদেরকে মারে ধরে, নিজের ঘরটাকে মসজিদ বানাও। অর্থাৎ আপনারা জানেন বাবরি মসজিদের একটা অনাবাদী মসজিদ কিছুই না, সেরকম করে দেয়াল আছে,
সেটার সম্মান রক্ষা করতে গিয়ে প্রায় 2000 মুসলমানের জীবন গেছিল, 1992 না, ওটা 1992 ছিল 6 ডিসেম্বরে। এই যে চলার পথ আমাদেরকে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, প্রচণ্ড ধৈর্যের পথ। শেষকালে সবাই যে বললো, হে মুসা, তুমি আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি, যাতে তোমার জন্ম না হয় এই জন্য আমাদের ছেলেদেরকে সব জবাই করত। এখন তো আল্লাহ তো তোমাদের সেই ফিরাউনি ঘরেই মানুষ করল, এখন তুমি নবী হয়েছ, এখন আমাদের আবার সেই জবাই করার আজাব জারি হয়েছে, ঘরেও থাকতে পারি না, তো তুমি নবী হয়ে আমাদের লাভ কী হলো? মুসা তাদের যে জবাব দিয়েছিলেন ওই জবাবটা আপনাদের জন্য আমাদের। মুসা বলেছিলেন, দেখো, আল্লাহকে দোয়া করে, আল্লাহ তুমি ফিরাউনকে রাজনৈতিক ক্ষমতা দিয়েছ, অর্থনৈতিক ক্ষমতা দিয়েছ, জনশক্তি দিয়েছ, আমাকে কিছুই দেওয়ানি, আমি তোমার পরে সম্পূর্ণরূপে তওয়াক্কল করছি। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিল যালিমিন ওয়ানজিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। তিনি বনু ইসরাঈল কওমকে শিখিয়ে দিলেন, তোমরা এই দোয়া পড়ো আল্লাহর কাছে, রব্বানা লা তাজআলনা, আমরাও বলি রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিল যালিমিন ওয়ানজিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। এই দোয়াটা সেযুগও যেমন সঠিক ছিল, এযুগও ঠিক তেমনি সঠিক। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে কোনো জালেম, লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিল যালিমিন, এই জালেমদের হাতে আমাদেরকে ফেতনায় ফেলো না, তারপর ওয়ানজিনা বিরহমাতিকা, এবং তুমি আমাদেরকে নাজাত দাও তোমার অনুগ্রহের মাধ্যমে, মিনাল কওমিল কাফিরিন, অবিশ্বাসী কম থেকে। উনি বললেন না, তোমরা সবাই সশস্ত্র বিদ্ধ কর, চরা লড়াই করে দেখি, আমরা তো একবার কম না, প্রায় 20% লোক আমরা বনু ইসরায়েল মিশরের নাগরিকদের মধ্যে, এই 20% লোক যদি আমরা অস্ত্র ধারণ করি ফেরন পারবে না, অথবা যদি বিরোধী দলের নেতা হয়ে যদি তার পার্লামেন্টে থাকি তাহলেও সে অন্তত আমাদের হিসাব করবে, কথা ঠিক না? এই পন্থা আল্লাহ বলেননি। আল্লাহ শিখিয়ে দিলেন মুসাকে, তুমি তোমার কমকে বলে দাও তারা যেন এইভাবে আমাদের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করে, দেখি কার অন্তরে কী আছে। ইখলাসের সাথে সবাই এই দোয়া করলো, তখন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে গেল, নির্দেশ হলো তুমি তোমার সাথীদেরকে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে যাও মিশর থেকে। তাই তিনি বেরিয়ে গেলেন, গোয়েন্দাদের মাধ্যমে ফেরাউন টের পেল, ফেরাউন তাদের পিছু নিল, ইসরায়েলি বর্ণনা অনুযায়ী 6.5 লক্ষ 7.5 লক্ষ সেনাবাহিনী নিয়ে তিনি বেরিয়ে এলেন। সামনে পড়ে গেল নীল নদ, আর তো সামনে যাওয়া যাচ্ছে না, পিছনে তাকে দেখে একেবারে আসছে বিশাল সেনাবাহিনী নিয়ে ফেরাউন নিজে সৈন্য আসতেছে। তখন বনু ইসরাঈল কম ভীত হয়ে বলি হলো, ওরা তো আমাদের ধরে ফেললো, কী হবে, সামনে সাগর পিছনে ফেরাউন, যাবো কোথায়? ওই সময় ইমানের দীপ্তি জ্বলে উঠল মুসার কণ্ঠে, কাল্লা, কখনোই না, ইন্নাল্লাহ মাইয়া, আল্লাহ আমার সাথে আছেন, কিছুই করতে পারবে না, ঠিক? এইটুকু কথা আল্লাহ চাচ্ছিলেন যে মুসার মুখ দিয়ে বের হোক, দেখি সে কী বলে, এইটুকু কথা আপনাদের মুগ্ধ আল্লাহ বের করে নেবে, যদি বেরিয়ে যায় কোনো মতে ইনশাআল্লাহ দুনিয়ার কোনো ক্ষমতা নিয়ে আপনাদের ক্ষতি করে। ফেরাউন এসে গেছে, এবার আল্লাহ পাক বলে দিলেন, হে মুসা, তোমার হাতে যা লাঠি আছে লাঠিটা সাগরের বুকে নিক্ষেপ করো, ব্যাস, সঙ্গে সঙ্গে আর কিচ্ছু না, বান্দা তো কিছু করা লাগবে, একবার নাগরিকের দোয়া করলে হবে, খালি দোয়া দিয়ে হবে নাকি, দাওয়া তো লাগবে, আপনি এক পাহাড়ে নালা 10 পা হাঁটবে, আপনি মোটেই হাঁটবে না, ঘরে শুয়ে থাকবেন, এ ধা বান্তা অরব পোকা পাকা তেলে হাউনা কায়দুন, বনে সালে বলে নি, তুমি আর তোমার রব যেই যুদ্ধ করকে আমরা এখানে বসে থাকলাম, এই বলার কারণেই তো বনে সাল 40 বছর জেল খাটেছে, অথচ আমার রসুলের সঙ্গে যখন বদরের যুদ্ধে গেল মুসলমানরা, তখন তারা বলল, আমরা ওই বনে সালের মতো বলবো না যে তুমি আর তোমার রব যে যুদ্ধ করে আমরা এখানে বসে থাকলাম, আমরা বরং আপনার সঙ্গে ইন্না মাকুম লা মুকাতিলুন, আমরা অবশ্যই আপনার সঙ্গে যুদ্ধে যোগদান করব। আল্লাহ নবী খুব খুশি হলেন, ঠিক গায়বি মদদে বদর যুদ্ধে বিজয় হয়ে গেল, মুসলমানদের ইমানি শক্তিকে আল্লাহ পরখ করেন বিপদ দিয়ে দিয়ে।
আসুন আমাদের এখানে, একটু যোগ করে দিই ওই সাথে। ফেরাউন ডুবি মরলো, সবাই চোখে দেখলো, কিছুদূর আসার পরে দেখলো যে এক সুন্দর জাঁকজমক দিয়ে মূর্তি পূজা হচ্ছে। লোকের বললো, হে মুসা, এই যে আল্লানা ইলাহেন কেমালাহম আলেহা, এদের যেমন মেলা মূর্তি দেখছি বলছে, আমাদের ওই একটা মূর্তি বানিয়ে দেও না, কি মারের দরকার দেখেন। তখন মুসা বললো, ইন্নাকুম কওমুন তাজহালুন, আরে তোর যে জাহিল কম নাকি রে, চোখের সামনে তুমি দেখলে আল্লাহ পাক ফেরাউনের গুষ্টি ধরে সাফ করে দিল, সে আল্লাহকে বাদ দিয়ে আর মূর্তি পূজা করবা, ইন্নাকুম কওমুন তাজহালুন। শয়তান কিভাবে মানুষকে ফেরাবে ফেলে একবার দেখেন। তারপরে মুসা মাধ্যমে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ওদেরকে বলো বাইতুল মুকাদ্দাস যেতে হবে, যুদ্ধ করতে হবে। ওরা বলছে, না ওখানে যাবো না। বাপরে বাপ, বিশাল শক্তিশালী সব সৈন্যবাহিনী দেখে আসলাম, ওখানে যে মরবো নাকি, এজাব আন্ত অর্বকে ফাঁকা আছে, মুসা তুমি যাও, তোমার আল্লাহ যাক, আমরা যাবো না। হবে, আল্লাহ তো খেপে গেল, দিলে এমন গজব, 40 বছর ধরে ঘুরতেই থাকে সারাদিন ঘরে মিশর যায় করে গরিবের আবাসে বাড়ি চলে আসে, সে না কি মরবে নাকি। শেষকালে মুসা তো দয়াশীল মানুষ, বলছে আল্লাহ এই পাগলের দল নিয়ে মহা সমস্যা পড়ে গেছি, এই রোদি তো মাথা ফাটে যাবে, তুই একটু এদের বাঁচাও। আল্লাহ বলে, ঠিক আছে, ঠিক আছে, ওদের মাথার উপরে আমি 27 মেঘ পাঠিয়ে দিচ্ছি এবং ওদেরকে আসমান্তে মান্না সাল্লাহ পাঠিয়ে দিচ্ছ, খেয়ে ফিরি বাসুক। তো বোঝা গেল কি, আল্লাহ শয়তান মারে না, শয়তান তো বাঁচাই রাখে। যদি ওই মরুভূমিতে মেঘ না আসতো, ওই একদিনই মরি সাফ হয়ে যেত সব। এইভাবে আল্লাহবাক 40 বছর বাঁচিয়ে রাখছে, কিন্তু ওই আলঘেরাতে মালঘেরা ঘুরি ফিরে ওই ঘেরা, ওরা যাচ্ছে মিশরে, রোজ সকালে মিশরে বেরোয়, ঘুরি ফিরে আবার সেন চলে আসে। প্রাচীর নাই, সেনাবাহিনী নাই, পুলিশ বাহিনী নাই, কিছুই নাই, কিন্তু বের হওয়ার উপায় নেই। এই যে প্রাচীরহীন উন্মুক্ত কারাগারে 40 বছর আল্লাহ তাদের শাস্তি দিয়েছিলেন, সুরা বাকারা পড়ে মায়দা বুধা এটা। এই শাস্তির পরেই কিন্তু তাদেরকে সে জিহাদ করতেই হলো, এবং তারা অবশ্যই জিতে, আল্লাহ বলে দিয়েছেন তোমরা একটু নড়ো, আমি তোমাদের বিজয় এনে দেবো, কিন্তু কে নড়তেও চায় না বান্দা, বান্দা খালি বসে বসে মান্না সালোয়া খাওয়া চায়। আমরাও মান্না সালোয়া খোর হয়ে গেছি, কষ্ট করতে রাজি না, আল্লাহর পথ কষ্টের পথ, কারণ আমাদের আরাম মৃত্যুর পরে জান্নাত, ওখানে যেতে রাজি না। দুনিয়াতে কষ্ট করলে তার বিনিময় আমরা আখেরাতে পাবো, এই চিন্তাধারা যদি থাকে তাহলে আপনার জন্য কোনো সমস্যা নেই। দুনিয়াতে শয়তান বেশি ডিস্টার্ব করে আর সে কারণে মানুষ প্রতারিত হয়। এখানে আমাদের রসুলের জীবনেও একই অবস্থা ঘটে গেছে, যখন তিনি মক্কায় এসে দাওয়াত দিলেন তখন একটা একটা শুরু হয়ে গেল জুলুম, আগে কিন্তু জুলুম হয়নি। 40 বছর পর্যন্ত তিনি সবার নিকটে অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, আল আমিন বলে সবাই তাকে ডাকত। যখন তিনি ইসলামের দাওয়াত দিলেন তখন কিন্তু মানুষের আকীদা পরিবর্তন হয়ে গেল। আপনারা কিছু কিছু মানুষের নাম জানেন যাদের নাম ইতিহাস খ্যাত হয়ে গেছে, সিরাত রসুল আপনারা ওই ওইখানে একটু পড়ে দেখবেন, বেশ কিছু ভাইয়ের জীবনী আমরা ওখানে দিয়ে দিয়েছি। তার মধ্যে একজন খাব্বাব ইবনুল আরাত, আরেকজন ইয়াসির পরিবার পুরা, ইয়াসির, তার স্ত্রী সুমাইয়া, তাদের ছেলে আম্মার, এরা সবাই জুলুমের শিকার ছিলেন। আর বেলালের নাম তো সবাই আপনারা জানেন কি কষ্ট তাদের দিয়েছে। এর মধ্যে যুবসংঘ সেলিব্রিটি যেহেতু আছে, ইয়ংদের কথা আগে বলে দিই, আম্মার যুবক মানুষ, বাপকে মেরে ফেলেছে, মাকে মেরে ফেলেছে, এবার ছেলের পালা, তরুণ ছেলে, তাকে মারার যত রকম নির্যাতন সেই যুগে ছিল সব রকম করা হয়েছে। অবশেষে তাকে বলল যে তুমি যদি কুফরি কালাম উচ্চারণ না করো, বিল্লাতে বলো উজ্জা না বলো, আল্লাহর নাম বাদ দিয়ে লাত এবং উজ্জার নামে কসম না খাও, তাহলে তোমাকে, তোমার বাপের যে অবস্থা ঘটেছে, তোমার মার যে অবস্থা ঘটেছে, তোমাকে ঠিক তাই করা হবে। অবশেষে নির্যাতনে অতিষ্ঠ হয়ে আবু জেহেলের কথা মতো সে বিএসম লাত ওয়াল উজ্জা, লাত উজ্জার নামে কসম খাচ্ছি বলে কথা বলেছে, বলার পরে ওকে ছেড়ে দিয়েছে। ও দৌড়ে আল্লাহ রসুলের দরবারে চলে গেছে, বলছে ইয়ে আল্লাহ রসুল, আমি এই কুফরি কালাম উচ্চারণ করেছি, আমার কি পরকালে মুক্তি হবে? তিনি চুপ থাকলেন, আয়াত নাজিল হয়ে গেল, ইল্লা মুতমাইন্নান বিল কুলুব,
ওর অন্তর যদি মুতমাইন থাকে বিল ইমান, ইমানের উপরে, তাহলে তার কোনো আজাব হবে না। তুমি বলো তোর অন্তর কেমন ছিল যখন তুমি নির্যাতিত হচ্ছিলে, যখন তুমি একথা কুফরি কালাম অর্জন করেছিলে, তোর অন্তরটা কেমন ছিল? মানে আমার অন্তর পুরোপুরি আল্লাহর জন্য ছিল, কিন্তু আমি নির্যাতনে অতিষ্ঠ হয়ে মুখে এই কুফরি কালাম উচ্চারণ করেছিলাম, যাও আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছেন। শুরু হলো কিন্তু এই আম্মার মারা গেছে 93 বছর বয়সে খন্দকের যুদ্ধে, গর্ত খোঁড়া হচ্ছে, প্রতি 10 জনের 40 হাত লম্বা, 10 হাত চওড়া এবং 7 হাত না 9 হাত ভেতরে ডিপ গর্ত করতে হবে। সবাই একখানা করে পাথর মাথা উঁচু করে নিয়ে যাচ্ছে, আম্মার দুটো করে পাথর মাথা করে নিয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বলছেন, আম্মার এত কষ্ট করছ? কত আদর করে আম্মারের মাথা থেকে ধুলা তিনি নিজে হাতে সরিয়ে দিচ্ছেন, এত কষ্ট করছো কেন? আম্মার বলছে, আল্লাহ আমি আখরাতে বেশি বেশি নেকি চাই, তাই দুনিয়াতে বেশি বেশি কষ্ট করছি। ওই সময় আল্লাহ নবী বলে পড়লেন, তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া, তোমাকে একটা বিদ্রোহী দল হত্যা করবে। এটা তার একটা মেসেজ, ভবিষ্যৎবাণী। আমরা হলে ভয় পেয়ে যেতাম না? উনি তো খুশি কত, আমি যে শহীদ হয়ে দুনিয়াতে বিদায় হব, এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছু নাই। কিন্তু এত যুদ্ধ হয় আমার শহীদ হয় না, এই করে করে 93 বছর বয়স হয়ে গেছে, কই? আল্লাহ নবী বলল, তোমাকে মেরে ফেলবে লোকেরা, কই তুমি তো, আমি তো বললাম না তো। কিন্তু ও বলছে, আল্লাহ নবীজন বলেছে অবশ্যই অবশ্যই আমার ভাগ্যের শাহাদত আছেই। ঠিক একটা যুদ্ধ হয়ে গেল জীবনের শেষ পর্যায়ে এসে, আলী মুয়াবিয়ার যুদ্ধ জঙ্গে সিফিন, আপনারা সবাই খবর রাখেন। সেইখানে তিনি নিজে মদিনাতে চলে গেলেন ইরাকে, যে সবাইকে ডাকলেন, দেখো আমি সেই আম্মার, আমার মাকে হত্যা করেছিল, আমার বাপকে হত্যা করেছিল, আমাকে হত্যা করতে যাচ্ছিল, কুফরি কালাম পড়েছিলাম, আমার জন্যই আল্লাহ পাক ওই আয়াতটা নাজিল করেছিলেন। আমি সেই আম্মার বলছি, তোমরা এই বিদ্রোহী দলে যেও না, হযরত আলীর সঙ্গে থাকো, আমি তার সঙ্গে যুদ্ধে যাচ্ছি, তোমরা চলো আমার সঙ্গে। উনি যুদ্ধে গেলেন, শহীদ হয়ে গেলেন। এটা দিয়ে বোঝা যায় আলী হকের উপরে ছিলেন। এই আম্মার সাথে আরেকজন ছিলেন খাব্বাব ইবনুল আরাত, তার উপরে প্রথমে আসলো অর্থনৈতিক জুলুম। উনি ছিলেন কর্মকার, তরবারি বানাতেন, হাতিয়ার বানাতেন আর কি। আরবরা এত খারাপ ছিল না, যে যা কাজ করবে তাকে মজুরি তারা দিত, এই ব্যাপারে কারো ফাঁকি দিত না। কিন্তু যেহেতু মুসলমান হয়ে গেছে, আস বিন ওয়াইল তিনি একজন নেতা, তার তরবারি উনি বানিয়ে দিয়েছিলেন খাব্বাব, টাকা আনতে গেল, ও বললো তোমার টাকা দেব না, কারণ তুমি সাবি হয়ে গেছো, ধর্ম ত্যাগী হয়েছো, বাপদাদা ধর্ম ত্যাগ করেছো, তাই তোমাকে দেওয়া হবে না। ঠিক আছে, না দেন, আল্লাহর কাছে নেব। আরে আল্লাহর কাছে যখন যাবে তখন এই মাল সম্পদ নিয়ে আমি আল্লাহর কাছে যাবো, তখনও তোমাকে দেওয়া হবে না, আল্লাহ আমাকে দিবে, কে লড়াই করবে, নেতা মানুষের লড়াই কি মরবো নাকি? এখানে ঐতিহাসিকরা লিখছেন যে আরবদের মধ্যে এই ধরনের খেয়ানত কখনোই দেখা যায় না, তারা কাফের হতে পারে বটে, তো মানুষের প্রতি এরকম জুলুম তারা কখনো করে না, কিন্তু মুসলমান হওয়ার অপরাধে তারপর এই জুলুমটাও করা হয়েছিল। আজকে তাই হচ্ছে না? একজন লোক খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, কাফের হোক, নাস্তিক হোক, কিচ্ছু বলা হবে না। একজন একটা ইয়ং ছেলে যদি আহলাদিস হয়, তারপরে কত রকম জুলুম যে আসতেছে আপনারা কিছু কিছু তাহারিকে দেখেন। এই যুগের ইতিহাস বোধ হয় কলঙ্কিত হয়ে যাচ্ছে তাদের উপরে জুলুম দেখি। খাব্বাবের ইতিহাসের মধ্যে তাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। দেখলো যে ওর টাকা না পেয়ে চলে গেল, এবার নেতার নির্দেশ হয়ে গেল তার এই নেতার কাছে যে এবার ওকে শাস্তি দাও, দৈহিক শাস্তি। কি হবে, কর্মকার তো লোহা গরম করে করে তো লোহা পিটিয়ে তো ধারালো বানায়, তাই না? ওই গরম লোহার উপরে ওকে সয়ে দাও, দিয়ে ওপরে পাথর চাপা দাও, ওকে শাস্তি আচ্ছা মতো দাও। তাই করা হলো। ওমর ফারুক যখন খলিফা হলেন, বলে খাব্বাব তোমার উপরে কেমন নির্যাতন হয়েছিল আমাকে একটু দেখাও তো।
ওমরের সামনে খাব্বাব নিজের পিঠের জামার কাপড় উল্টাকে দেখিয়ে দিল। ওমর দেখি আঁতকে উঠছে, আমি জীবনে এরকম দৃশ্য কখনো দেখি নাই যে পিঠের সমস্ত রক্ত মাংস গলে একসঙ্গে কুস্কি হয়ে গেছে, হাড্ডির সঙ্গে মিশে আছে। বলে কেন এমনটি হলো? বলে আমার পিঠের রক্ত মাংস পুজ গলে ওই আগুন নিভে যেত, ওই লোহার গনগনে আগুন নিভতে কত লাগতে হবে চিন্তা করুন। এরপরও কাফেররা আমাকে ছাড়তো না। অপরাধ আমার একটাই, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটি আমার পাপ ছিল। এটা কি কোন পাপ হইল? বাপদাদা ধর্ম ত্যাগ করলেন, এই অপরাধে তার এই জুলুম হয়েছে, কিন্তু তিনি এতে আদৌ বিচলিত হন নাই। ইনি কিন্তু সপ্তম মুসলমান, কেউ বলছেন ষষ্ঠ মুসলমান। নির্যাতনে অতিষ্ঠ হয়ে একদিন তিনি কাবাঘরের সামনে নিদ্রিত অবস্থায় আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা কাপড় মুড়ি দিয়ে যেয়ে বলছে, হে আল্লাহ রসুল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? এইভাবে আমরা নির্যাতিত হতেই থাকব। আল্লাহ রসুল তখন উঠে বসছেন, রাগে একেবারে মুখ লাল হয়ে গেছে। শুনে রাখো খাব্বা, বিগত যুগে যারা দিন এনেছিল, শিরক ত্যাগ করে তৌহিদ গ্রহণ করেছিল, তাদের উপরে এমন জুলুম হয়েছিল যে জীবন্ত মানুষটাকে গর্তে ফেলিয়ে করাত দিয়ে মাথাকে দুই ভাগ করে চিরে ভাগ করে ফেলে দেওয়া হয়েছিল, লোহার চিরুনি দিয়ে দেহের চামড়াগুলো সব ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, শিরা এবং গোস্ত সহ হাড্ডি থেকে পৃথক করা হয়েছিল, তথাপি তারা দিন পরিত্যাগ করে নাই। আর তুমি এসে আমাকে বলছো বদ্ধ করার জন্য? আল্লাহকে দেখেন না কি অবস্থা? আল্লাহ সব করবে, আল্লাহকে বলা লাগবে না। থামো, এমন একটা দিন আসবে, লাইতিমান্না হাদাল আমর, এই ইসলামের শাসন এমন একটা পরিপূর্ণতা লাভ করবে যে ওই ইরাকের হীরা নগরীর একটা কুলবধূ একাকী মক্কায় গিয়ে তওয়াফ করে আবার একাকী ফিরে আসবে, কেউ তার দিকে তাকানোর সাহস পাবে না। অপেক্ষা করো, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা খুব ব্যস্ততা প্রদর্শন করছো। একই অবস্থা ঘটল মদিনায় গিয়েও, আদিবিন হাতান থেকে একই রেওয়াজ আসছে। তাহলে যারা আকিদার আন্দোলন করছেন, যারা আহলাদিস আন্দোলন করছেন, যারা সত্যিকার অর্থে আহলাদিস হচ্ছেন অন্তর থেকে, তাদের জন্য কি সাহাবায়ে কেরামের সুন্নত তাদের উপরে আসবে না? কি মনে করেন আপনারা? আপনি যত বেশি ভালো ইমানদার হবেন, তত বেশি কষ্ট আপনার উপরে আসবে। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে, আপনি জান্নাত কামনা করেন মৃত্যুর পরে না জাহান্নামে যেতে চান? জান্নাতে যেতে গেলে আপনাকে অবশ্যই দুনিয়াতে শয়তানের উপাসীদের কাছ থেকে, ফেরাউনীদের কাছ থেকে কষ্ট ভোগ করতে হবে। আর এটা আবশ্যিক নয়, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে শান্তিও দিতে পারেন, এটা যে হতেই হবে এটা নয়। আল্লাহ কাউকে কাউকে এরকম কষ্ট দিতে পারেন, কীভাবে চলবেন? ওই একটু আগে বললাম না, খাব্বাব বললো ঠিক আছে আমি আপনার মজুরি দেবেন না, আল্লাহর কাছে নিয়ে নেব। আপনি সুদে চাকরি করছেন, ঘুষ ছাড়া কিছু হবে না, বাধ্য হয়ে পড়েছেন, এমন অবস্থায় আপনার কিছু করার নাই, বাধ্যগত অবস্থায় আল্লাহ পাক আপনার পথ বাতলে দিয়েছেন, রুজি হালাল না হলে আপনার জান্নাত হবে না, তা আপনার সবাই জানেন। আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে হালালগুলি তোমরা ভক্ষণ করো, পবিত্র খাদ্য ভক্ষণ করো। অশকুরুলিল্লাহে, এবং আল্লাহ পাকের শুকরিয়া আদা করো যেহেতু তোমরা পবিত্র খাদ্য পেয়েছ। ইনকুন্তুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকেই ইবাদত করে থাকো। আসমান থেকে যে পানি বর্ষণ হয়, সে পানিতে কি কোনো বিষ মিশ্রণ থাকে? আসমান থেকে যে হাওয়া প্রবাহিত হয়, হাওয়ার মধ্যে কোনো বিষ থাকে? আল্লাহর কাছ থেকে যেটা আসে ওটা খাঁটি জিনিসই আসে। আর আমরা যখন হাতে নেই, আমরাই শয়তানি করি, ওই পানি যখন বোতলে ভরি, শয়তান ঢুকে দেওয়ার মধ্যে, এই পানি যখন ঔষধ বানায় সেখানে শয়তানি করি। আল্লাহ খাবার আল্লাহ দিচ্ছেন জমিনে, আপনি ওর সঙ্গে ফরমালিন মিশাচ্ছেন, এই তো আমরা করি। আল্লাহর হাত দিয়ে যেটা আসে সেটা সরাসরি পবিত্র খাদ্য আসে। যেদিন বলা হচ্ছে তৈবাতে মারাজাক না কম, আল্লাহ তোমাদেরকে যে তৈবাত দিয়ে থাকেন, বিশুদ্ধ খাবার দিয়ে থাকেন, তোমার সেটা খাও এবং আল্লাহর ইবাদত করো, আল্লাহ শুকরিয়া আদা করো।
মনে রেখে দেবো, ইন্নামা হাররাম আলাইকুম মায়িতাহ ওয়া দাম ওয়া লাহম আল খিনজির ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ পাক তোমাদের উপরে হারাম করেছেন মৃত, দমে মাসফুহ প্রবাহিত রক্ত, শুকুরের গোশত, এবং আল্লাহ ব্যতীত অন্যের নামে যা জবা করা হয়েছে সেটা। ফামান ইস্তররা, যদি কেউ বাধ্য হয়ে পড়ো, গায়রা বাগিন বলা আদিন, বাড়াবাড়ি না করে, সীমালঙ্ঘন না করে, যদি যান বাসন যদি ক্ষতি হয় তোমাদেরকে, ফালা ইসমা আলাইহি, তো তোমার উপরে কোনো গুনাহ নাই। ওই যে একটা উদাহরণ দিলাম না, আম্মার যেভাবে কুফরি কালাম করেছিলেন যে অন্তরটা ঠিক ছিল, এরকম যদি অবস্থা তোমার ঘটে, ফালা ইসমা আলাইহি, ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফী কুলুবিহিম ফী বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যদি কেউ আল্লাহর কিতাব থেকে কিছু গোপন করে এবং এই গোপন করার বিনিময়ে কিছু পয়সা উপার্জন করে, সব কথা হলো ধর্ম বেছে দিন কামাই করা, দিন বেছে দুনিয়া কামাই করা, এক কথা বলাই ভালো। উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পেটে সিরেফ আগুন ভরে। ওলা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামত দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না। ওলা ইউযাক্কিহিম, তাকে পবিত্র করবেন না। ওলাহুম আযাবুন আলীম, তার জন্য থাকবে মর্মান্তিক আযাব। এখানে গিয়ে আরেকটা নীতি বেরিয়ে গেল, আপনি যেদিকে তাকাচ্ছেন তাহলে হারামেরই রাজত্ব, হারামের মধ্যে আমাদের বসবাস, কি করবেন? আপনার ইমানের কাছে আপনি প্রশ্ন করুন, আপনার অন্তর যদি বলে হারাম খেয়েও ইবাদত করবো সমস্যা নাই, যদি হারামের উপরে যদি আপনি সন্তুষ্ট থাকেন, আপনি আল্লাহর কাছে কখনোই মুক্তি পাবেন না। আর হারাম থেকে বর্জন করার মানসিক শক্তি যদি অর্জন করেন, আল্লাহ পাক আপনাকে হালালের রাস্তা খুলে দেবেন। মিন হাইসু লা ইয়াহতাসিব, কোন দিক দিয়ে দেবেন সেটা তুমি জানো না। অতএব ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ পাক প্রত্যেক প্রাণীর জন্য রুজির মালিক, আর কোন মানুষ তার রুজি শেষ না করা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হবে না। অতএব হাদিসের ভাষায় ফাজমেলু বিহাত তলব, তোমরা বৈধ পথে রুজি তলাশ করো, অবৈধ পথের রুজি কশ্চিন কালেও আল্লাহর কাছে গৃহীত হবে না এবং তোমার তাদের বরকত হবে না। এখন আপনি সিদ্ধান্ত নিজে নেন, এবং আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে আপনার অন্তর খবর আল্লাহ রাখেন। যদি আপনি জেনে শুনে আমাদেরকে একটা বুঝ দিয়ে দিলেন, কিন্তু আপনি বোঝার পরেও যদি সেটা করেন, লা ইয়াকুলু রফি বুতুনিহিম ইল্লান নার, আপনি পেটে আগুন ঢুকালেন, আপনার কি চান পেটে জাহান্নামের আগুন ঢুকাতে? অতএব সাবধান, হালাল রুজি ভক্ষণ করা ব্যতীত আপনার কোনো ইবাদত কবুল হবে না। হজ করেন প্রতি বছর সমস্যা নেই, যায় আসে না, হজ ওমরা দিয়ে পার পাবেন না, রুজি যদি হারাম হয় কাজে লাগবে না। প্রশ্ন একটাই, যে দেশের যে অবস্থা, এখানে হারামের পথ সহজ, হালালের পথ কঠিন, ঠিক না? কঠিন হলেও আল্লাহ পাক হালালের পথ বন্ধ করেন না, এটা আল্লাহর বিশেষ রহমত। বনু ইসরাইলরা যদি ওই অবস্থাতে আল্লাহর সাহায্যপ্রাপ্ত হতে পারে, আমরা কি আল্লাহর সাহায্য পাবো না? আল্লাহর ওয়াদা কি মিথ্যা যে আমি কাউকে রুজি দেবো না? আল্লাহ কি বলেছে আমি খালি হারাম পথে রুজি দেবো, হালাল পথে তোমাদের দেবো না? এটা তো হতেই পারে না, আল্লাহ তো এ কাজ করেন না। পথ আছে, পথ আমি জানি না, যে আল্লাহ ভাষায় মেন হায়েসো লা ইহাতাসেব, কোন দিক দিয়ে তোমাকে দেবো তুমি জানোই না, তোমার জানাই শুনি আমি দেবো না, তো তুমি হারামটা বন্ধ করো, দেখবা পথ খুলে দেবে। এই যে হাদিসের ভাষা এবং কোরআনের যে ভাষা, এর মধ্যেই আমাদের জন্য সমাধান নিহিত আছে, এটা আপনাদের আমাদের সবার জন্য শিক্ষণীয়। আহলে হাদিস আন্দোলন করতে গিয়ে যে কষ্টভোগ আপনারা করছেন, অর্থনৈতিক কষ্ট, চাকরিগত কষ্ট, দুনিয়াবি কষ্ট, সমাজগত কষ্ট, এই সব কষ্ট হালকা হয়ে যাবে যখনই আপনি জান্নাতের আকাঙ্ক্ষী হবেন। আর যখন আপনি দুনিয়ার আকাঙ্ক্ষী হবেন, এইসব কষ্টগুলো আপনার কাছে খুব বেশি কষ্ট মনে হবে। আর খালি অজুহাত দেবেন, খালি অজুহাত দেবেন, এই অজুহাত সেই অজুহাত, অজুহাত দিয়ে পার পাওয়া কি আল্লাহর কাছে যাবে? আমিরি জামাতের কাছ থেকে পাশ করা যাবে? আমি সে তো দেখতে পাই না, আমি যা বলি তো শুনবে কি? মানুষ কি কারো অন্তর খবর রাখে নাকি? তো আল্লাহ তো মানুষের অন্তর খবর রাখে। তো
তো হালাল হারাম স্পষ্ট, আল্লাহ রসুল বলছেন আল হালাল ও বাইয়ুনুন আল হারাম ও বাইয়ুনুন বাইনহুমা মুশতাবিহাতুন। অন্য হাদিসে আসছে দা মা ইউরিবুকা ওয়ালা মা লা ইউরিবুকা, সমাধান এই দুটো হাদিসেই যথেষ্ট। আল্লাহ রসুল বলছেন দেখো হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, এর মাঝখানে কিছু বিষয় রয়েছে অস্পষ্ট, অতএব তুমি কী করো দা মা ইউরিবুকা, যেটাতে সন্দেহ সৃষ্টি হয় ওটা ছাড়ো, এলা মা লা ইউরিবুকা, যাতে সন্দেহ নেই সেদিকে ধাবিত হও। কথা পরিষ্কার না? যেটাতে আপনি সন্দেহ মনে করছেন হতে হতে পারে, ঝামেলা যাবো কেন? সন্দিগ্ধ দিকে আমি পা ফেলবো না, নিঃসন্দেহের দিকে ধাবিত হব, এটাই হলো সমাধান, এটাই হলো ফতোয়া। কারণ এই হাদিসটা সবসময় মাথায় রাখবেন, আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, দেখো একজন লোক মসজিদে আসলো, এসে বলছে ইয়া রব্বে ইয়া রব্বে ইয়া রব্বে, রাস্তা কষ্ট করে এসেছে, মাথার চুল উস্কো খুস্কো সমস্ত দেহ ধুলা বালি, এসে আল্লাহ কান্নাকাটি করছে, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওমাত আমু হারামুন ওমাস সাবু হারামুন, তার খাদ্য হারাম, তার সবই হারাম, পানিও হারাম, মালবাসু হারাম, যে পোশাকটা পরে মসজিদে আসছে ওটাও হারাম। ফান্নাইস তো যা বলল কীভাবে তার দোয়া আল্লাহ কবুল করবে? আল্লাহ রসুল আমাদেরকে জিজ্ঞেস করছে, তো উত্তর আমরা কী দেবো? আল্লাহ দোয়া কবুল করবে তাই বলবো নাকি? মানে দোয়া কবুলই হবে না। অত এইটা আগে এটাতে খেয়াল রাখবে, এই খুব খারাপ জিনিস। যখন আদমকে বানানো হলো না, তো এই ইবলিশটা ঘুরে ঘুরে দেখছে কি আল্লাহ বানিয়ে, দেখে একটু একটা পুতুল মতন দেখা যায়, তো খালাক তো ইয়াদাইয়া, আল্লাহ নিজের দুই হাত দিয়ে আদমকে বানাইছে মাটি দিয়ে, ঠনঠন মাটি দিয়ে, সালসারিন কাল ফাখার। ইবলিশ তো দুষ্টু, ঘুরে ঘুরে দেখছে, দেখে দিয়ে দেখলো যে পেট আছে, তাহলে আমি পারবো। ও পেট যখন আছে ওকে পদস্খলন করানো খুবই ইজি, কারণ পেটের স্বার্থে আমার আনুগত্য করবে। ইবলিশ মহা খুশি, আর এই যে ফেরেশতাগুলো পেট নাই তো, ওর কিছু করা যাবে না। পেট বড় ডেঞ্জারাস জায়গা, পেট ঠিক তো সব ঠিক, বাংলা কী বলে ভুড়ি ভালো তার মুড়ি ভালো বলে না, ভুড়ি ঠিক করে নাকি? এইখানে যদি হারাম ঢুকিয়ে দেন আর এইখানে যদি মুখ দিয়ে সারাদিন খালি করেন হাদিস বেরোয়, কাজ হবে না? কিচ্ছু হবে। আহলাদিস আন্দোলন করতে গিয়ে আপনার উপরে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে রুজির কষ্ট, তাই না? আমাদের বহু ছেলে চাকরি পাচ্ছে না, বহু ছেলে ব্যাংকের চাকরি ছেড়ে দিচ্ছে, কত যে রিপোর্ট দৈনিক পরে আমি পাচ্ছি, এমন এমন কোনো জুমা আমার এখানে যাচ্ছে না, যাওয়ার সময় আমার বাসার মধ্যে হাঁটতে হাঁটতে এই প্রশ্ন ছেলেরা করছে না, তাহলে বাবা তোমাদের আমি কী সান্ত্বনা দেবো? যে সান্ত্বনা মুসা দিয়েছেন তার উম্মতকে, রব্বানা আলা তাজআলনা ফিতনাতাল লিল কওমিল যালিমিন ওয়ানজিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, আল্লাহ তুমি আমাদেরকে জালানদের দ্বারা ফিতনা নিক্ষেপ করো না এবং আমাদেরকে কাফেরদের হাত থেকে বাঁচা। এই বলতে থাকতে হবে, আল্লাহকে সাহায্য চাইতে হবে, আল্লাহ নিশ্চয়ই পথ খুলে দেবেন। আমরা আপনাদের বলবো না, হাতে বোমা নাও, হাতে অস্ত্র নাও, সরকারের বিরুদ্ধে বোমা মারো, ওকে হটাও, তুমি যে সরকারে বসো, এই এই কথা আমরা আপনাদের বলবো না। কারণ এই কথা বলার ক্ষমতা ছিল মুসা আলাইহিসসালামের, তাই না? ফিরাউন এত বদ ছিল, মুসার সামনে ভয়ে কিছুই থাকতো, কারণ মুসার হারুন যখন ফেরাউনের কাছে গেল, ওই যখন লাঠি মেরে দিল সাপ হা করে উঠছে, এত বড় হা করেছে ফেরাউন শুদ্ধ গিলে ফেলে দেবে। ফেরাউন সিংহাসন এক লাফ দু পড়ে ফেরার মুসার কোলে গিয়ে বসে, মুসা আমাকে বাঁচাও। ওই যে একদিন ভয় লেগেছে, ও ভয়ে কখনো ফেরাউনের এই মুসার সামনে যায় না, কিন্তু ফেরাউন তো ফেরাউনি, তো বদমাশি করবেই। সবাই জানে যে কোরআন হাদিস সত্য, মৃত্যু সত্য, আখেরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, যারা আপনাকে মারে তারাও এটা জানে, সত্য জেনেও তারা মিথ্যার উপাসনা করে, আর আপনি সত্য জানেন সত্যিকার অর্থে এটা আল্লাহ যাচাই করে। আপনার মৃত্যুর মাধ্যমে, আপনার কষ্টের মাধ্যমে, আপনার লাশের উপর দিয়ে এদেশে আল্লাহর দিনে হক প্রতিষ্ঠা লাভ করুক, এটাই আমরা কামনা করব। যদি আল্লাহ পাক আমাদের জীবনের বিনিময়ে এখানে হক প্রতিষ্ঠা করে, এটা কি ভালো নয়? হামজা চলে গেছেন, হামজাকে দেখেছেন পরবর্তীকালে মক্কা বিজয় হয়েছে, হামজা মারা গেছেন কবে? ওহদের যুদ্ধে না, তৃতীয় হিজরিতে, এর পাঁচ বছর পরে যে হামজার সেই ছেড়ে আসা
মক্কা ভূমিতে আমার রসুল বিজয়ীর বেশে যাবেন, হামজা কি জানতেন? তাহলে যারা চলে গেছে তাদের এই ত্যাগের বিনিময়ে তো মক্কা বিজয় হয়েছিল সেদিন। অত যাওয়ার জন্য দুঃখ করবেন না, আল্লাহ যেভাবে আপনাকে কষ্ট দিবেন সেই কষ্ট আপনাকে বরণ করে নিতে হবে। তথাপি তিলকা দারুল আখিরাতু নাজিয়াহা বিল্লাযিনা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আখিরাতু লিত্তাকওয়া। এই একটি কথা খালি আয়াতটা মনে রাখবেন, আখিরাতের গৃহ আল্লাহ নির্মাণ করেছেন ওই সমস্ত ব্যক্তির জন্য যারা পৃথিবীতে বর্ত চায় না, কোনো ফাসাদ চায় না, বিশৃঙ্খলা চায় না। আমরা রাষ্ট্রীয় করে বিশৃঙ্খলা সৃষ্টি করব না, এবং নিজেকেই ক্ষমতায় যেতে হবে এই আকাঙ্ক্ষা কখনো হৃদয়ে পোষণ করব না। এবং আল্লাহ যাকে দিয়ে আল্লাহ এই দেশে শান্তি আনবেন আল্লাহ তাকেই ক্ষমতায় বসান। আমরা আমাদের সরকারের হেদায়েতের দোয়া করব, সঙ্গে সঙ্গে যাকে দিয়ে আল্লাহ কাজ নেন তাকে দিয়ে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। যদি আল্লাহ মনে করে আপনাকে দিয়ে পাঠাবে যান চলে, সমস্যা কী? এই মৌলিক চিন্তাধারায় যেন সমস্যা না আসে, চরমপন্থী চিন্তাধারা দিয়ে কিছু লোকের কারণে, কিছু যুবকের কারণে অসংখ্য যুবক আজকে মার খাচ্ছে। প্রতিদিন বোমা পড়ছে সিরিয়াতে, দেখেন না রাশিয়ার ছবি দেখেন না আপনার টিভিতে? নিরীহ শিশু নিরপরাধ বাচ্চারা মার খাচ্ছে না, বলা হচ্ছে এগুলো গণতন্ত্রের বোমা, ইসলামী বোমাকে ঠেকানোর জন্যই গণতন্ত্রের বোমা পড়তেছে। আর বেটা দুই বোমায় তো মানুষ মারে, বোমা কি করে খাতির করে নাকি? এইসব চলবে না, আমাকে মরতে হবে, ধরে নিতে হবে, যিনি আমাকে জীবন দিয়েছেন তিনি আমাকে মারবেন, আমার মৃত্যু লিখিত আছে আগে থেকেই, আমার দায়িত্ব আমার সারা জীবনটা কোরআন হাদিস মোতাবেক পরিচালনা করা, সেটি আমি করে যাবো, এর বেশি কিছু করার নেই। কে আগে মরবো কে পরে মরবো আল্লাহর ইচ্ছা। অর্থাৎ মরা নিয়ে তো ভয় করা যাবে না, কষ্ট নিয়ে ভয় করা যাবে না, কষ্ট আমার তকদির থাকলে হবে, আমার আসাবে মুসিবত দিন তারপর কি আমিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সব কিছুই লা ইউসিবানা ইল্লা মা কাতাবা আল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলা আল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন। আমাদের কোনো বিপদ আসে না যেটা আল্লাহর কাছ থেকে না লিপিবদ্ধ ছিল আগে থেকেই, তিনি আমাদের মাওলা প্রতিপালক। ওয়া আলা আল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন, মুমিনদের দায়িত্ব হলো আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহর উপরে ভরসা করে নিজের জীবন পরিচালনা করুন, হারাম রুজি বর্জন করুন, কীভাবে করেন বেটা বিষয়টা আপনার, কোনো আপোষ নাই। হারামের সঙ্গে আপোষ করা যাবে না সোজা, এটুকু হলো ফতোয়া। কোনো কর্মে যদি জায়েজ করে দেয় আমি সেহাত আলী বেঁচে যাই, ওই জন্য আমার কাছে প্রায় এসব আসে, ওইটা হবে না, ওই দায়িত্ব নিয়ে মরবো নাকি আমি? একজন বলছে আমি তো হালাল করে দিই আমি নিজে জাহান্নামে যাবো। বাবা তোমার কবরে আমি যাবো না, আমার কবরে তুমি যাবো না, আমি যার যার কবর সামলাম। সোজা বলে দিচ্ছি, সুদের চাকরি ছাড়তে হবে, ঘুষ বন্ধ করতে হবে। হ্যাঁ, ইহে কাকে হক বলে একটা কথা আছে, আপনি হকদার, আপনি মজলুম, কিন্তু ওই জালেম ঘুষ আপনাকে ছাড়বে না, ওখানে ঘুষ দেওয়া যায়, কিন্তু আপনি একটা অন্যায় কাজ থেকে প্রতিষ্ঠিত করার জন্য ঘুষ দেবেন, অবশ্যই আপনি জাহান্নামী। কথা বোঝা গেছে এখন? আর সুদ তো ওর সুদের কোনো প্রকার নেই, এই কায়দা খেলে সুদ হালাল হবে আর ওই কায়দা খেলে সুদ হারাম হবে এরকম কোনো ব্যাখ্যা টাখ্যা নাই। সুদ একে ইন টোটো হারাম, পায়খানা শুকনো হোক আর ঢিলা হোক, পায়খানা পায়খানাই। আপনার তো বেদাতে হাসানা সাইয়া বানে পাঁচটা ভাগ করে দিয়েছেন বেদাতকে, কুল্লু বেদাতিন দলালা কুল্লু সুদিন দলালা, সদা কথা শেষ। কথা মনে থাকলে তো হিসাব মনে করে নিয়ে কুল্লু সুদ হারাম। অত এইসব নিয়ে কোনো ফতো আমার কাছে চাইবেন না, যে কোনো মূল্যে নিজের জীবনটাকে জান্নাতের জন্য তৈরি করার চেষ্টা করেন, যে কোনো মূল্যে। কোনো কথা চলবে না এখানে, যুবক হও বৃদ্ধ হও মরতে হবে সবাইকে, কেউ আগে মরবে কেউ পরে মরবে। আহলাদের যুবসঙ্গে ছেলেদেরকে বলছি, তোমরা খালি বক্তৃতা দিয়ে যেন সমাজ জাগানো যাবে না, আচরণ দিয়ে সমাজ জাগাও। দেখুক মানুষেরা আহলাদের যুবসঙ্গে ছেলেরা কোশ্চেন গেলে বোমাবাজি করে না, আহলাদের যুবসঙ্গে ছেলেরা কখনোই রাস্তা বন্ধ করে না, আহলাদের যুবসঙ্গে ছেলেরা কখনো গাড়ি ভাঙে না, আহলাদের যুবসঙ্গে ছেলেরা কখনো সুদ খায় না, এই যুবের ছেলেরা কোনো এনজিওর খপ্পরে পড়ে না। আচরণ দিয়ে প্রমাণ করে তোমার এদেশে একটাই যুবশক্তি যারা কোনো অবস্থাতেই ইসলাম থেকে বিচ্যুত হয় না। শুধু বসে মেয় মুখির বিড়ালের মতো ওয়াস করবে আর তোমার আহলে যুবসংঘ হবা, এটা তো হবে না। নিজের কাজ দিয়ে প্রমাণ করো, মেয় মুখের বিড়ালে একটা আলাদা গোষ্ঠী আছে, ছাড়াও সবগুলো ফজিলতের ওয়াজ চলবে না, কাজ দিয়ে ওয়াস করো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিপদে বাধ্যগত অবস্থায় কীভাবে চলতে হবে, কোরআন এবং হাদিসের যে হাওয়ালাগুলো আপনারা দেখলেন, এইগুলো মাথায় রাখার জন্য আল্লাহ জানলে আমাদের সবাইকে তৌফিক দেয়।
কোনো অবস্থাতেই বাতিলের সঙ্গে আপোষ না করে হকের উপরে থাকতে হবে। আল্লাহপাক যদি আমাদের জীবন নিয়ে খুশি হন, কষ্ট দিয়ে খুশি হন, জেল খাটিয়ে খুশি হন, ফাঁসি দিয়ে খুশি হন, তাতেই আমরা খুশি। কিন্তু কোনো অবস্থায় তাগুতের সঙ্গে আপোষ করা চলবে না। আল্লাহপাক আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আকুলু কৌলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।